हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय किचन। आज के केएफसी चिकेन बनाबो, तो तार जोने एखाने चारटे लेग पिस निये निएछी चिकेनेर। तो एकटू काटा चामच दिए फुटो फुटो करे निएछी आमी लेग पिसेर गाटा। एदिके आमी एकटा बोल निये निएछी, बोले आमी 2 टेबिल चामच टमेटो सस दिए दिलाम, 2 टेबिल चामच सोया सस, 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবারে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিলাম, মানে 1 প্যাকেট ম্যাগি মশলা। তো সবটা না, এইবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে না আমি চিকেন লেগ পিসগুলোকে আমি মশলায় খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব চাপা দিয়ে। খুব ভালো করে কিন্তু মশলাটা মাখাতে হবে, যাতে ওই যে আমি কাঁটা চামচে করে গায়েতে একটু ফুটো করে নিয়েছি, ওর ভিতর পর্যন্ত যাতে মশলাটা ঢোকে। KFC চিকেন ফ্রাই যেটা আর কি, যেগুলো ড্রামস্টিক ফ্রাই আর কি, তো ড্রামস্টিকে কি করা হয়, স্কিনের সাথেই ড্রামস্টিকগুলো নেওয়া হয়। তো সবাই তো স্কিনটা পছন্দ করে না, তো সেই হিসাবে কি আমি এখানে স্কিন ছাড়াই নিয়েছি। এদিকে আমি একটা প্লেটে ময়দা নিয়ে নিচ্ছি, 1 বাটি, 1/2 বাটি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, রসুন বাটা আমি এখানে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি রসুনের পাউডার থাকে, মানে গার্লিক পাউডার, তো ওটা আপনারা দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি এখানে রসুন বাটা দিলাম। তো এইবারে কি করব, সবটা খুব ভালো করে আমি হাতে করে মিশিয়ে নেব। রসুন বাটা এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, খুব ভালো করে আমি এটাকে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, বেশ বড় বাটিতে করে জল নিতে হবে। সবার প্রথমে না এইভাবে আমি একটা একটা লেগ পিস নিয়ে না একবার করে এই ময়দাটা যেটা রেডি করেছিলাম এতে কোটিং করে নেব। আর এটা ম্যারিনেট করে কিন্তু 30 মিনিট অবশ্যই রাখতে হবে, তাহলে চিকেনটা ভিতর থেকে সফট হবে, মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। তো এইভাবে আমি একটা কোটিং করে নিয়েছি। এইবারে কি করব, আমি যে জলটা রেখেছিলাম ওতে একবার ডুবিয়ে দেব, ডুবিয়ে দিয়ে আমি এটা সঙ্গে সঙ্গে আবার তুলেও নেব। তারপরে জলটা ঝারিয়ে আমি আরো একবার এইভাবে কোটিং করে নেব। আমি আরো একটা দেখাচ্ছি বানিয়ে, মোটামুটি ডবল কোটিং করতে হবে, আর ডবল কোটিংটা এইভাবে করতে হবে। এইবারে গায়ের ময়দাটাকে আমি একটু ঝেড়ে নেব, খুব সুন্দরভাবে কোটিং হয়েছে। একটা তো এখানে রেডি হয়ে গেছে, আরো একটা আমি বানিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের।
सेम पद्धति। একই ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই সাদা তেল গরম করে নিয়েছি, আর তেল কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, কারণ চিকেন গুলো আমি ডিপ ফ্রাই করব। তো ডিপ ফ্রাইয়ের জন্য তেল কিন্তু খুব বেশি গরম হতে আমি দিইনি, মানে মিডিয়াম আঁচে ছিল, হালকা একটু গরম হলেই আস্তে আস্তে এগুলো আমি ছেড়ে দেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এক সাইড হয়ে গেছে, এবারে আস্তে আস্তে আমি উল্টে দেব। খুব বেশি সময় এটা লাগে না। আর যে উপকরণগুলো লাগলো ওগুলো তো মানে সবার বাড়িতেই থাকে, আলাদা নতুন কিচ্ছু লাগে না। সেই KFC চিকেন মানে অনেকের ধারণা কি বিশাল ব্যাপার, অ্যাকচুয়ালি দাম ভীষণ নেয় না, KFC-তে ভীষণ দাম নেয় এইগুলোর। তো সেই হিসাবে আমি বলবো এগুলো বানাতে রিয়েলি ভীষণ সহজ, বাড়িতে যে কেউ বানাতে পারে। তো যাই হোক, এগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। নিয়ে একইভাবে আমি আরও যে দুটো লেগ পিস আছে ওগুলো ফ্রাই করে নেব। যেটা বলছিলাম, খুব সহজভাবে এটা বানানো যায়, আর এমন কিছু আলাদা মানে মশলা লাগে না, উপকরণ আর কি, যে এটা কেউ পারবে না বা দোকান থেকে আনার ঝামেলা থাকবে। তো খুব ইজিলি এটা বানানো যায়, অবশ্যই বাড়িতে বানাতে পারেন, ছোট বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর KFC মানেই একটা বিশাল বিশাল ব্যাপার, একটা সবার ধারণা আছে যে দাম তো অবশ্যই বেশি নেয়, মানে যেন কী একটা মানে স্পেশাল কিছু ব্যাপার। তো এটা খুব ইজিলি বানানো যায়, যাই হোক ট্রাই করতে পারেন। আর এখানে আমি সবগুলো তো বানিয়ে নিয়েছি, তো রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, KFC চিকেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ বেল আইকনটা টিপলে তবেই কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছবে সবার আগে। তার সাথে সাথে প্লিজ অনেক অনেক লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এত দিন আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ছাড়া কিন্তু আমি কিছুই নয়। থ্যাংকস ফর ওয়াচিং।